আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। কে বলছো সবার, সবাই কেমন আছেন? তো এই ব্লগটা হচ্ছে একটা রেস্টুরেন্ট ভিত্তিক একটা ব্লগ। তো ওদিন হচ্ছে আমরা এক জায়গায় যাচ্ছিলাম খাওয়া দাওয়া করার জন্য আর কি। এটার নাম হচ্ছে গিয়ে দেশি ধাবা। এটা বোমান মানে আমাদের প্লেস থেকে ভালোই দূরে, 27 মাইলের মতন ছিল। এই রেস্টুরেন্টটা পড়ছে ওয়াইনের দিকে আর কি। তো আমরা হচ্ছে আমি আমার হাজব্যান্ড আর হচ্ছে আপু মিলে হচ্ছে যাচ্ছিলাম। আপু হচ্ছে ওদিন আমাদের ট্রিট দিছিল। তো এই তো ফাইনালি আমরা হচ্ছে রেস্টুরেন্টের সামনে চলে আসছি। অনেকটা দেশি স্টাইলের হচ্ছে রেস্টুরেন্টটা, ইন্ডিয়ান ধাবা কি যাকে বলে, পুরোপুরি হচ্ছে ওইরকম করে ওয়েল ডেকোরেটেড রেস্টুরেন্টটা। তো এটা হচ্ছে রেস্টুরেন্টের পার্কিং এরিয়া দিয়ে হচ্ছে এন্ট্রেন্স। আমরা মানে যেটা মেন এন্ট্রেন্স ওদিক দিয়ে এন্ট্রি না করে হচ্ছে আমরা যেহেতু গাড়ি পার্ক করছি তো ওদিক দিয়ে ঢুকে পড়ছি। তো এটা হচ্ছে আউটডোর এরিয়াটা, আপনার মানে দেখাই যাচ্ছে কি সুন্দর, অনেক সুন্দর ডেকোরেশন করা। তো আমরা ওদিন গিয়েছিলাম, বেজে গিয়েছিল হচ্ছে 8 PM-এর বেশি, 8:13 কি 14 দিকে আমরা হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে পৌঁছাইছি। আর এটা হচ্ছে গিয়ে সামনে কাউন্টার আর মেনু তো দেওয়াই আছে। এখানে অ্যাকচুয়ালি মেনু কার্ড নাই, বোর্ডে হচ্ছে মেনু লেখা থাকে, ওখান থেকে সিলেক্ট করে দেন হচ্ছে গিয়ে আপনাদের অর্ডার করতে হবে আর কি। তো এটা কিন্তু ইউএসএতে রেস্টুরেন্টটা, আগে বলে দিচ্ছি যেহেতু আমি ইউএসএ অ্যান্ড বাংলাদেশে দুইটার ব্লগে আপলোড করি। এখনও আমার বাংলাদেশে অনেক ব্লগ হচ্ছে পেন্ডিং আছে, আমার এখনও আপলোড করা হয়নি, ইনশাল্লাহ আস্তে আস্তে আপলোড করব। তো আমি হচ্ছে একটু ভিডিও করতেছিলাম আর ভাবলাম যে একটু ওয়াশরুমের একটু ভিডিওটা হচ্ছে শেয়ার করি, যাতে অনেকের হাইজেনিক প্রবলেম থাকে তাদের জন্য আর কি, ওয়াশরুমে ছোট্ট একটা ট্যুর ভিডিও করা আর কি। আর এই তো দিক দিয়ে হচ্ছে বাইরের টুকু, ভেতরেও হচ্ছে গিয়ে কম্পার্টমেন্ট আছে। হচ্ছে গিয়ে ম্যাঙ্গো লাস্সি নিয়ে নিছি আর হচ্ছে গিয়ে অর্ডার কমপ্লিট করে হচ্ছে গিয়ে সবাই মিলে ওয়েট করতেছিলাম। আর হচ্ছে তোমার হাজব্যান্ড ম্যাঙ্গো লাচ্ছি খাচ্ছিল। তো আরেকটা যেটা কথা সেটা হচ্ছে এখানে প্রাইস তুলনামূলক একটু বেশি। আর এই ফার্স্ট হচ্ছে গিয়ে ইউএসএর কোথাও গিয়ে ফিল হয়েছে যে হচ্ছে গিয়ে বাংলাদেশের কথা অ্যাকচুয়ালি মনে পড়ছে, সারাক্ষণ হিন্দি সং বাজতেছিল আর কি। আর এই তো এখানে কিন্তু বাচ্চাদের জন্য এরিয়া করা আছে অনেক সুন্দর, দোলনা দেন হচ্ছে গিয়ে কিছু অ্যাক্টিভিটিস আছে, খুবই সুন্দর। আর এটা কিন্তু একদম মেন রোডের সাথে, মেন রোড থেকে বলা যায় যে দেখা যায় এরিয়াটুকু। প্লাস হচ্ছে এই জায়গাটা এনজয় করার মতন একটা প্লেস, এখানে অবশ্যই সবাই অ্যাটলিস্ট 3 ঘন্টা হাতে রেখে যাওয়া উচিত, ছবি অনেক সুন্দর সুন্দর কিন্তু ছবি ওঠা যাবে মানে তোলা যাবে এই জায়গায় অ্যাকচুয়ালি। তো আমরা যেহেতু দেরি করে গেছি আর এটাও বন্ধ হয়ে যায় তাড়াতাড়ি, আমাদের এখানে দেখাচ্ছিলো যে 9টা কি 9:30 মতো বন্ধ হয়ে যাবে, বাট আমাদের এখান থেকে বের হতে হতে প্রায় 9:30 মতো বাজছিলো, তখন অফ হয় নাই। আমরা দেখলাম মানে আমি আর কি দেখছি যে আরও তখন লোকজন আসতেছিলো অ্যাকচুয়ালি। আর আমরা হচ্ছে গিয়ে ফুড অর্ডার করে হচ্ছে ওয়েট করতেছিলাম। আর ওদের কোয়ান্টিটি কিন্তু অনেক বেশি, আমরা মানে অল্প কিছু ফুড নিছি বাট মানে 4 জনের জন্য আমাদের মানে একদম পারফেক্ট ছিল। 4 জন বলতে আমার ফ্রেন্ড হচ্ছে যায় নাই, ওর জন্য হচ্ছে আমরা ফুড পার্সেল করে বাসায় নিয়ে আসি, সেজন্য আমি আসলে 4 জন বলছি। তো আমাদের বিল আসছিলো $50 মতন আর কি, ট্যাক্স সহ। আমরা অনেক ধরনের খাবার নিছি আর এ তো ফুড চলে আসছে। এখানে হচ্ছে রাইস ছিল, দেন চানা ছিল, আর এগুলো ছিল হচ্ছে গিয়ে তান্দুরি রুটি অর্ডার করছি, দেন হচ্ছে এক ধরনের কারি ছিল এটার সাথে। এটা একটা ফুল একটা প্যাকেজ, আমি অ্যাকচুয়ালি প্রাইসগুলো ইন্ডিভিজুয়াল ভুলে গেছি, প্রাইস মেবি 16-17 টাকা বা পার পিস এরকম কিছু ছিল। আর এটা ছিল হচ্ছে কাবাব, তান্দুরি কাবাব, অর টিকা কাবাব, দুইটা একটা খুবই মজা ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে গিয়ে এখন রওনা দিয়ে দিছি বাসার উদ্দেশ্যে।
আর তখন রাত হয়ে গেছে আর সেই সাথে এই ব্লগটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ